أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله. কোরআনের দৃষ্টিতে জাত, পাত, গোত্র এবং খানদান এসবের কি কোনো বৈশিষ্ট্য রয়েছে? ইসলাম 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদেরকে প্র্যাকটিস দেখায়। সেই আরদে হিজাজ বক্কাতে রয়েছে মসজিদুল হারাম, সেই মসজিদুল হারাম। এখানে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উবুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকুম ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি মানব সমাজকে হিদায়ত করে। সেই ঘরে আপনি যখন যাবেন, দেখা গেল আপনি হয়তো একজন নিগ্রো বা আপনি একজন কালো মানুষ, আপনি হিন্দুস্তানি হন বা ইথিওপিয়ান হন, সেখানে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার পাশে হয়তো আরেকটি দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে, সেখানে কোনো তারতম্য নেই। এই শিক্ষাটি ইসলাম আমাদেরকে মসজিদুল হারামের মাধ্যম দিয়ে শিক্ষা দেয়। 49 নম্বর সূরা আল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটতম বান্দা তারাই যারা তাকওয়ার কাজে সবসময় আগে আগে থাকে। এজন্য কোনো সাইয়েদ, কোনো চৌধুরী, কোনো চ্যাটার্জি, কোনো ব্যানার্জি, এইসব মোড়ল বা সর্দার নামে যদি আপনি আমি গর্ব করি, আরব এবং অনারব দিয়ে যদি গর্ব করি, তাহলে এটা ইসলামের শিক্ষা না। আমাদের দেশে এক শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা পীরও বলছেন নিজেদেরকে, সাইয়েদও বলছেন, আবার শাহও বলছেন, এবং তারা বলছেন যে তারা আমাদের দেশের বাঙালিদের মাঝে সবচেয়ে উঁচু ফ্যামিলির লোক। এগুলি কোরআনের শিক্ষার বাহিরের শিক্ষা। যারা উপাসনালয়ে তারতম্য এবং পার্থক্য করে, তারা এই দিনের, দিন ইসলামের এই শান্তির ফয়সালার বিপরীত কর্মকাণ্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতটুকু শিক্ষার তৌফিক দান করুন যে কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাঈল 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তান যেই হোক না কেন আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। তারতম্য করা যাবে না, মানুষ হিসেবে সবাই সমান, আল্লাহ তাআলার দৃষ্টিতে সবাই সমান। তবে এই মানুষের মাঝে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী সেই ব্যক্তি যে তাকওয়ার কাজগুলি করে যাচ্ছে, কোরআন মতে জীবন কাটায় যাচ্ছে। আপনার জীবন যদি কোরআনের গণ্ডির ভিতরে থেকে কাটে, তাহলে আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছেন। অন্যথায় জাত, পাত, গোত্র এবং খানদান নিয়ে যদি আপনি বড়াই করেন, তাহলে সেটা হবে মূর্খতা।